প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ইউ স্মার্ট ইংলিশ লার্নিং। সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রাজুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ, গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ, রংপুর। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়ের নাম হল উড়রে দাগ, যার অর্থ বরং। আমরা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে উড়রে দাগ, হ্যাড বেটার এবং লেট অ্যালোনের ব্যবহার শিখব। শুরু করা যাক উড়রেদা দিয়ে। উড়রেদার অর্থ বরং, একটি অব্যাহত অবস্থা, অর্থাৎ একটি অব্যাহত অবস্থা থেকে আরেকটি অবস্থা অধিক ভালো বোঝাতে উড়রেদার ব্যবহৃত হয়। অর্থাৎ একটি অবস্থা যেটা এক অবস্থা থেকে আরেক অবস্থা, একটি অবস্থাকে ভালো না বেসে আরেকটি অবস্থাকে ভালোবাসা, এর ক্ষেত্রে উড়রেদার ব্যবহার করা হয়। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যেতে পারে। হি উড রেদার ডাই দেন স্টিল। হি উড রেদার ডাই দেন স্টিল, অর্থাৎ সে মরবে তবু চুরি করবে না, অর্থাৎ সে চুরি করবে না তবু মরবে। সে চুরি করাকে পছন্দ করছে না, এখানে মরাটাকেই পছন্দ করছে। অর্থাৎ উড রেদার দ্বারা এই মরা এবং চুরি করা, এই দুটি কাজের মধ্যে ডাই অর্থাৎ মরাটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বেছে নেওয়া হচ্ছে। উড রেদার এখানে একটি মডাল ভার্বের মতো কাজ করেছে। উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, সাবজেক্ট প্লাস উড রেদার, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং দেন আদার্স। তাহলে আমরা বুঝতে পারলাম উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, দেন আদার্স। হি উড রেদার ডাই দেন স্টিল, সে মরবে তবু চুরি করবে না। দ্বিতীয় অর্থে আমরা প্রয়োগ করতে পারি তুলনা প্রকাশ করতে। আই উড রেদার অর্থাৎ উড রেদার ব্যবহার করা হয় তুলনা প্রকাশ করতে। উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যায়। আই উড রেদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি মরব তবু ভিক্ষা করব না। এই দুটি কাজের মধ্যে ভিক্ষা থেকে মৃত্যুকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। উড রেদার সাবজেক্ট হলো আই, উড রেদার হলো এখানে মডাল ভার্ব, আর ডাই হলো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তারপর স্টার্টার্স, সুতরাং আই উড রেদার ডাই দেন বেগ, আমি মরব তবু ভিক্ষা করব না। যেমনটি আমরা এখানে বলেছি, আমি মরব তবু চুরি করব না। এর স্ট্রাকচারটা অলরেডি আমি বলে দিয়েছি, তবু আবার বলা যাক। সাবজেক্ট প্লাস উড রেদার ভার্বের বেস ফর্ম প্লাস দেন অথবা নট প্লাস আদার্স। সুতরাং উড রেদারের পরে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব হ্যাড বেটার, অর্থাৎ আরও ভালো বা অধিকতর ভালো। অধিকতর ভালো বা আরও ভালো বোঝাতে হ্যাড বেটার শব্দটি ব্যবহার করা হয়। এটিও উড রেদারের মতো একটি মডেলের কাজ করে। পরামর্শ বা সাজেশন দিতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। পরামর্শ বা ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং ক্লিয়ারলি, তাকে তোমার সব কিছু পরিষ্কারভাবে বলাই বরং আরও ভালো। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার এখানে মডাল ভার্বের মতো কাজ করলো। হ্যাড বেটারের পরে টেল শব্দটি ভার্বের বেস ফর্ম। ইউ সাবজেক্ট, হ্যাড বেটার হলো মডাল ভার্ব, টেল হলো ভার্বের বেস ফর্ম এবং হার হলো অবজেক্ট এবং বাকি আদার্স হিসেবে কাজ করেছে। অর্থাৎ ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং ক্লিয়ারলি। এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরও ভালো বা অধিকতর ভালো প্রকাশ করতে হ্যাড বেটার শব্দ ব্যবহার করা হয়। হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন আমরা উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব লেট অ্যালোন, অর্থাৎ চিন্তাই করা যায় না। যে সেন্টেন্সে প্রথম কাজটি অসম্ভব এবং দ্বিতীয় কাজটি আরও অসম্ভব বোঝায়, অর্থাৎ অধিকতর অসম্ভব কাজটির পূর্বে লেট অ্যালোন বসে। লেট অ্যালোন দ্বারা দুটি কাজের মধ্যে, দুটি কাজই অসম্ভব তবে প্রথম কাজটির চাইতে দ্বিতীয় কাজটি আরও অসম্ভব বোঝায়। আমরা যদি স্ট্রাকচার বলি, তাহলে এই লেট অ্যালোন দ্বারা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস লেট অ্যালোন প্লাস নাউন। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, লেট অ্যালোন প্লাস নাউন। অর্থাৎ লেট অ্যালোনের আগেও একটি নাউন এবং পরেও একটি নাউন, এই দুটি নাউন হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। হি ক্যানট ওয়ার্ক অ্যান আওয়ার থ্রি আওয়ার্স, সে এক ঘন্টায় কাজ করতে পারে না, আর তিন ঘন্টা তো ভাবাই যায় না। অর্থাৎ এইখানে এই শূন্য স্থানটিতে লেট অ্যালোন শব্দটি বসবে। হি ক্যানট ওয়ার্ক অ্যান আওয়ার লেট অ্যালোন থ্রি আওয়ার্স,
অর্থাৎ সে হি ক্যানট ওয়ার্ক অ্যান আওয়ার লেট অ্যালোন থ্রি আওয়ার্স, সে এক ঘন্টায় কাজ করতে পারে না আর তিন ঘন্টা তো ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। দ্বিতীয় উদাহরণ দিতে, হি ক্যানট পাস সিগারেট লেট অ্যালোন এগ্রেট, সে সিগারেটেই পাস করতে পারে না আর এগ্রেট তো ভাবাই যায় না বা চিন্তা করাই যায় না। সূত্র দশমটি হি পরে আমরা এখানে ক্যানট দিয়েছি পাস ভার, সিগারেট হলো একটি নাউন বা অবজেক্ট আর লেট অ্যালোনের পরে আরেকটি নাউন। তাহলে আমরা বুঝতে পারছি লেট অ্যালোনের আগেও একটি নাউন থাকবে এবং পরেও একটি নাউন থাকবে, লেট অ্যালোনের আগেও একটি নাউন থাকবে পরেও একটি নাউন থাকবে। পরেরটা তো অসম্ভব, আগেরটা আরও সম্ভব, অর্থাৎ দুটি কাজে দুটি অসম্ভব একটি অধিকতর বেশি অসম্ভব, অর্থাৎ এই দুটি কাজ অসম্ভব দুটি কাজ বোঝাতে তুলনামূলক আরেকটি আরও বেশি অসম্ভব বোঝাতে আমরা লেট অ্যালোন শব্দটি ব্যবহার করে থাকি, যার গঠন বলে হলো সাবজেক্ট। ইন এইচএসসি বইয়ের মধ্যে এভাবেই দেওয়া থাকবে সেন্টেন্স, হি ক্যানট ওয়ার্ক অ্যান আওয়ার গ্যাপ থ্রি আওয়ার্স, অর্থাৎ এখানে আমরা এই দুই নাউনের মাঝখানে লেট অ্যালোন শব্দটি বসাবো। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে ইনবক্সে গিয়ে আমাকে জানাবেন, আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি।